হাড় কাঁপানো শীত পড়তেই মধুবৃক্ষ থেকে অঝরে ঝরছে রস, শিউলিরা ব্যস্ত তা নিয়েই। বৃক্ষপ্রেমিক জীবনানন্দের ভাষায় সহসাই মূর্ত হয়েছে, বসেছে বালিকা খর্জুর ছায়ে নীল দরিয়ার কূলে। শীত ঋতু এলেই গ্রামীণ সংস্কৃতিতে খেজুর রসের কথা মনে পড়ে। ফোঁটা ফোঁটা সঞ্চিত রস নির্গত হবে চোখ দিয়ে, হাঁড়িতে জমে রসের ফোঁটা। এভাবে একটি গাছ দৈনিক গড়ে 5-6 লিটার রস দিয়ে থাকে। কথিত আছে, খালি কলসি রেখে দিলে ভরে যায় রসে, সেই রস দিয়ে জালো মন ভরে সুবাসে। আবার গাভীর সাথে তুলনায় বলা হয়, মাইটা গোয়াল কাঠের গাই বাছুর ছাড়া দুধ পাই, কাক ডাকা ভরে খেজুরের রস মন মাতানো ঘ্রাণ শহরে বিরল। শীতের সকালে খেজুর রস মিষ্টি রোদ, কৃষক কিষাণীর হাসি দারুণ প্রাণ শক্তি। কবির ভাষায়, এমন শীতল মিষ্টি কোথা আছে নীর, পান মাত্র তৃষিতের জুড়ায় শরীর। তাই এ গাছকে অনেকে শখের বসে মধুবৃক্ষ বলে থাকে। নভেম্বরের মাঝামাঝি অর্থাৎ অগ্রহায়ণ থেকে যারা গাছ কাটেন, গাছি বা শিউলিরা খেজুর গাছ কাটা শুরু করে দেন। একটা খেজুর গাছ 3 বার কাটার পর তাতে নলি লাগিয়ে রসের জন্য ভার পাতা হয়। একটা খেজুর গাছ থেকে দিনে 2 বার রস মেলে, একবার কাটার ফলে 5 দিন পর্যন্ত ঝরতে থাকে রস, 2 দিন বিরতি দিয়ে আবারও কাটা হয় গাছ। গোলাকার কাণ্ডে গত বছর যেদিক কাটা হয়েছিল, এবছর ঠিক তার উল্টো দিকে কাটা হয়। আর সেই খাঁজে পা রেখে একদিকে বড় গাছে যেমন উঠতে সুবিধা হয়, তেমনি গাছের বয়স সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। রসকে জিরেন এবং বিকেলের রসকে ওলা বলে। পৌষ মাসে পুরো দমে রস মেলার পর মাঘ থেকে রস কমতে শুরু করে, ওই সময়ে রসের ঘনত্ব বাড়ে। তবে গাছ কাটার পর প্রথম দিকে রসে গুড় ভালো হয়। শুধুই কি রস, কুটির শিল্পে খেজুরের পাতার ব্যাপক ব্যবহার ও কদর রয়েছে। খেজুর পাতা দ্বারা তৈরি করা রকমারি হাত পাখা, লক্ষ্মী, ঝাড়, ঝুড়ি, থলে, ছিকা ও নানা রকম খেলনা এখনো অতি সমাদৃত। খেজুর পাতার পাটির কদর ঘরে ঘরে, খেজুর ফুল ভিন্নবাসী, পুষ্পমঞ্জুরি দেখে পুরুষ ও স্ত্রী গাছ চিহ্নিত করা যায়। শুধু স্ত্রী গাছে ফুল ও ফল ধরে, পুং গাছে নয়, তবে রস সংগ্রহ করা যায় উভয় ক্ষেত্রেই। পুরুষ গাছে পুষ্পমঞ্জুরি খাটো, স্ত্রী গাছে পুষ্পমঞ্জুরি লম্বা ও ফুলের বর্ণ সাদা। এর ফলে পড়েও থাকলো ফল সুমিষ্টি, রসালো ফল ডাক্তারি পরিভাষায় পাচনতন্ত্র রক্ষাকারী। আমার কাছে চিনিটার গলায় নেই, মানে কম কম গলায়, মানে ওই 20-80 কিলো হয়তো, 10 কিলো কি 15 কিলো এরকম চিনি দিই, তার বেশি দেয়নি, বুঝতে পেরেছ? তার অস পৌষ মাসের দিকে মেলা হয়, তারপর মাঘ মাসের দিকে গিয়ে একটু হয়তো হালকা একটু কমে যায়। তারপর কতদিন বাদ বাদ গাছ কাটা যায়? ওই ফাল্গুন মাস 14 মাস পর্যন্ত কাটা যাবে কাটলে। না, এই তো আজকে কাটলেন, তারপরে কতদিন বাদে হবে? আবার 6 দিন বাদে কাটবো। আর এই 6 দিন ধরে রস হবে? 6 দিন ধরে রস হবে বলতে আজকে কাটলাম, কালকে রস হবে, পরশু রস হবে, তারপর থেকে 3 দিন বাদ থেকে আবার ফের গাছ তোমার শুকাইতে লাগবে, তারপর থেকে 3 দিন বাদে আবার ওই গাছটাকে কাটবো। তো এবার রসের কেমন বুঝছেন, কেমন রস এবার? এবারকার ওয়েদার খুবই খারাপ, তা আমার আগে করে তো ঠান্ডা নেই, এবার লাস্টের দিকে দেখা যাক কী করে। বৃষ্টি তো হয়েছে, বৃষ্টির সঙ্গে কি রসের সঙ্গে কোনো সম্পর্ক? বৃষ্টির সঙ্গে রসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, শীতের সঙ্গে রসের সম্পর্ক আছে। ঠান্ডা পড়লে, হ্যাঁ, বৃষ্টি হলে তো খাম, বৃষ্টি হলে গাছে চোখ শুকবে না, গাছ কাঁচা হয়ে থাকবে, রস ভালো হবে না, গুড় ভালো হবে না, যত খরানি করবে যত রোদ হবে, ঠিক আছে? এই যে গাছের গাছের যে ধাক ধাকগুলো রয়েছে, থাক থাক, এ থেকে কি বোঝা যায় যে কতবার গাছটা কাটা হয়েছে? হ্যাঁ, এখানে মানে বোঝা যায় বলতে, দেখা গেল হয়তো আমার যেখানে থাক থাক হয়ে আছে, আমরা হয়তো চোখের নজরে বলে দেবো যে গাছটাকে এত বছর কাটা হয়েছে। ব্যাস, গুড়ের দাম কেমন এবার? এখানকার গুড়ের দাম আমরা বেচছি এখানে 130 টাকা কিলো। আচ্ছা, সেই গুড়ের বাজার কেমন এবার, বিক্রি টিক্রি চাহিদা? গুড়ের বাজার
অন্য অন্য বছর কাটে থাকতে এবছর কিন্তু গুড়ির বাজার একটু ঢেলাঢেলি আছে, ততটা মানে জোর নেই। আর এমনি রস বিক্রি হয় কাঁচা রস হিসেবে? না, এখানে কাঁচা রস, এখানে কোনো কাঁচা রস বিক্রি নেই, এখানে যা হলো গুড়। গুড়? হ্যাঁ। দেবগ্রাম থেকে তো সেই তিনজনই কি সকাল থেকে সারাদিন এই কাজ কাটতেই থাকে? সকাল থেকে সারাদিন বলতে ধরো আমরা এই গাছ কাটলাম, গাছ টাছ কেটে হয়তো কাটা হয়ে গেল, পাহাড় ধুলাম, মুখার দিয়ে হয়তো খাওয়া দাওয়া করলাম, এবার ঘুরে ঘুরে বেড়ালাম, আবার সেই ভোর চারটের দিকে উঠতে হবে, ভোর চারটের দিকে উঠে আবার ওই গাছকে খুলতে হবে। কি নাম আপনার? আমার নাম শেরফুল মল্লিক। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।